বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত প্রোগ্রামে আমরা শিখেছিলাম কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো এখন শিখব আমরা যে অক্টাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করা যায়। তো আসো, আর দেরি করা যাবে না। তো প্রথমত আমরা এখানে যে একটি অক্টাল সংখ্যা আসলে লিখি, তো অক্টাল সংখ্যা আমরা জানি একদম জিরো থেকে সেভেন পর্যন্ত ব্যবহৃত হয়। তো সাপোজ মনে করো যে সেভেন সেভেন জিরো সিক্স, এটা হচ্ছে একটি অক্টাল সংখ্যা। একে পরিণত করতে হবে আমাদের বাইনারি সংখ্যা। তো যেহেতু অক্টাল সংখ্যাতে যেহেতু অক্টাল সংখ্যার বৃত্তির মান হচ্ছে এইট, সেই জন্য আমরা এখানে এইট দিলাম, এবং বাইনারি সংখ্যার বৃত্তির মান হচ্ছে টু, সেই জন্য আমরা এখানে টু দিলাম। তো এবার বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করার সময় তিনটা মিলে হয়ে যাবে একটি, অর্থাৎ থ্রি টু ওয়ান। তো এখন তো উল্টা, তাহলে অক্টাল টু বাইনারি মানে হচ্ছে ওয়ান টু থ্রি। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে অক্টালের একটি অঙ্ককে ভাঙলে বাইনারিতে তিনটি অঙ্ক পাওয়া যাবে। তো আসো সেটা কিভাবে আসো আমরা একটু দেখে নেই, যে এখানে লিখবো যে সেভেন জিরো সিক্স, এটা আমরা এখন লিখলাম। তো এখন বাইনারি মানগুলো পাওয়ার জন্য পূর্বের নেই যে ওয়ান, ওয়ান এর দ্বিগুণ টু, টু এর দ্বিগুণ ফোর, ফোর এর দ্বিগুণ এইট। তো আমরা দেখব যে প্রথম যে অঙ্কটা আছে সিক্স, এই সিক্স মিলানোর জন্য যে এখানের এই মানগুলোর কোন কোন অঙ্কগুলোকে যোগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফোর এবং টু যোগ করলে কি হয়, সিক্স হয়। তো যে সংখ্যাগুলো কে যোগ করলে সিক্স হবে সেই সংখ্যাগুলো বরাবর আমরা ওয়ান দিব, আর যে সংখ্যাকে লাগবে না তাকে আমরা জিরো দিব। তো আমাদের অঙ্ক তো লাগবে তিনটা, তো লিখবো আমরা এখানে সিক্স কে ভেঙে লিখবো জিরো ওয়ান ওয়ান। একইভাবে আমরা যে জিরোকে ভাঙলে দেখবো এখানে কি পাই। তো দেখতে পাচ্ছি এখানে যে জিরোকে ভাঙলে আমাদের এখানে কোনো অঙ্কের সাহায্য নিতে হয় না, সেই জন্য আমরা যে তিনটা সংখ্যার নিচে এখানে জিরো দিয়ে দিব। তাহলে জিরোকে ভাঙলে আমরা এখানে জিরো পাবো তিনটা, বলতো আমরা। তো এই জিরোকে ভাঙলে আমরা একটা জিরো না লিখে আমরা এখানে তিনটা শূন্য লেখার কারণ কি? কেননা আমরা তো এখন যে অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতেছি, তাই না? জিরো এর মান যে তিনটি জিরো হওয়ার কারণ হচ্ছে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় একটি অঙ্ক হয়ে যাবে বাইনারিতে তিনটি অঙ্ক। তো এবার সেভেনকে ভাঙবো, তো দেখবো যে এখানে এই প্রথম তিনটার মধ্যে কোন তিনটা মিলে সেভেন হয়। তো ওয়ান প্লাস টু প্লাস ফোর মিলে বলে কি হয়, সেভেন। তাহলে ওয়ান টু ফোর তিনটার কাজে লাগে, তিনটার সাহায্য আমাদের নিতে হয়, সেই জন্য আমাদের মান এখানে পেয়ে গেলাম ওয়ান ওয়ান ওয়ান। তো সো আমরা এখানে লিখতে পারবো যে সেভেন জিরো সিক্স অক্টাল ইকুয়াল ওয়ান ওয়ান ওয়ান, এক দুই তিনটে শূন্য, দুইটা ওয়ান একটা জিরো, দিস ইজ অ্যান্সার। এই অংশটা হচ্ছে রাফ। তো এখন অক্টাল সংখ্যাটা যদি দশমিক আকারে দেওয়া থাকে তখন আমরা সেটা কিভাবে করবো, সবে একটু মনোযোগ দিয়ে দেখে নাও। প্রথমত আমরা এটা লিখবো যে ফাইভ থ্রি সিক্স ওয়ান টু ফোর। তো প্রতিটা অক্টাল অঙ্ককে ভাঙলে আমরা বাইনারিতে তিনটা অঙ্ক পাবো। তো সেটা আমরা কিভাবে পাবো বলো, ওয়ান, ওয়ান এর দ্বিগুণ টু, টু এর দ্বিগুণ ফোর। তো দেখবো এখানে সিক্স মেলানোর জন্য আমাদের কোন অঙ্কগুলো সাহায্য নিতে হয়, যে ফোর এবং টু এর সাহায্য নিতে হবে, সেই জন্য এগুলো বরাবর ওয়ান দেবো, যেহেতু ওয়ান এর সাহায্য নিতে হবে না জিরো হবে। তো সিক্স কে ভাঙলে আমরা পাবো জিরো ওয়ান ওয়ান। থ্রি কে, আর থ্রি মিলানোর জন্য আমাদের কোন অঙ্কগুলো সাহায্য বলো নিতে হবে, টু এবং ওয়ান এর, তো সেই জন্য এগুলো বরাবর ওয়ান, যেহেতু ফোর এর সাহায্য নিতে হবে না জিরো, তো ওয়ান ওয়ান জিরো। ফাইভ মিলানোর জন্য আমাদের কোন অঙ্কগুলো সাহায্য নিতে হবে, ফোর এবং ওয়ান, রাইট, এটা লাগবে না, তো ওয়ান জিরো ওয়ান। এবার ভগ্নাংশ অংশের মান, তো সেম ভাবে এখানে আমাদের যে টু মিলানোর জন্য আমাদের কোন অঙ্কগুলো সাহায্য বলে নিতে হবে, ওয়ান জিরো ওয়ান জিরো। ফোর মিলানোর জন্য আমাদের কোন অঙ্কগুলো সাহায্য নিতে হবে, ওয়ান জিরো নাকি, তো ওয়ান জিরো জিরো। তো সুতরাং অ্যান্সার পেয়ে গেলাম, লিখবো আমরা যে ফাইভ থ্রি সিক্স ওয়ান টু ফোর অক্টাল ইকুয়াল ওয়ান
0 1 0 1 1 এই অংশটাকে আমরা মুছে ফেলি, আর 1 1 1 0 যেহেতু এটা এখানে দশমিক আছে, দশমিক দিব এখানে 0 1 0 1 0 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই তাহলে দেখে নাও, একদম সহজ তাই না? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই ক্লাসের ঈদে টানছি। ধন্যবাদ সবাইকে।